ধন্যবাদ সুপ্রিয় সাংবাদিক ভাইবৃন্দ। আমাদের সদর থানার একটি টিম মাদকের বিরুদ্ধে যে আমাদের অভিযান চলছে সেই অভিযানের অংশ হিসেবে তারা আমাদের পুলিশ লাইন্স রোড, যেটিকে বলা হয় যে 8 নং বোয়ালি ইউনিয়ন, সেই ইউনিয়নের নসরতপুর এলাকায় একটা গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে একটি চেকপোস্ট বসায়। ওদিক দিয়ে একটি মাদক, মানে সেটি গাঁজা যাবে আমাদের এই রোড দিয়ে বগুড়ায় যাবে। তো এটি জানার পরে আমাদের ওসি সদরের নেতৃত্বে সেখানে একটি টিম চেকপোস্ট বসানোর পরে তারা সন্দেহভাজন একটি অটোরিকশাকে যখন চ্যালেঞ্জ করে সকাল, এটা হচ্ছে দুপুর সোয়া বারোটার দিকে যখন অটোরিকশাটিকে চ্যালেঞ্জ করে, তখন সেই অটোরিকশাটি থেকে দেখা যায় যে যারা অটোরিকশায় ছিল ড্রাইভার সহ তারা সবাই পালাতে উদ্যত হয়। তখন আমাদের অফিসার এবং ফোর্স তারা বিশেষ কৌশলে তাদেরকে হাওয়া দিয়ে তাদেরকে আটক করে এবং তারা অটোরিকশাটি তল্লাশি করে অটোরিকশার যে ড্রাইভার রয়েছেন সেই ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত 2 পোটলা গাঁজা, সেটা তাৎক্ষণিকভাবেই পার্শ্ববর্তী দোকান থেকে একটি পরিমাপক যন্ত্র এনে সেটা ওজন করে দেখা গেছে সেটা 19 কেজি গাঁজা সেখান থেকে ইয়ে করা হয়, জব্দ করা হয় সাক্ষীদের উপস্থিতিতে। এবং আমাদের 3 জন আসামিকে, তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য, সেখানে মূল হোতাসহ 3 জন আসামিকে তাৎক্ষণিক আটক করা হয় এবং পরবর্তীতে তাদেরকে থানায় নিয়ে এসে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা তাদের পিসিপিআর যাচাই করেছি, পিসিপিআর যাচাই করে আমরা একজনের বিরুদ্ধে 3টা মামলা, একজনের বিরুদ্ধে 1টি মামলার ইতিহাস পেয়েছি। তো লোক মাদক নয়, আমরা